বিলুনিয়া চিনি ব্যবসায়ী মিলন পালের বাড়িতে মঙ্গলবার মহকুমা প্রশাসনের আধিকারিকরা হানা দেন। এই দলে ছিলেন আরক্ষা প্রশাসন, খাদ্য দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, কর দপ্তর, ওজন ও পরিমাপ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মিলন পালের বাড়িতে প্রায় প্রতিদিন প্রচুর পরিমাণ চিনি আসে বলে অভিযোগ রয়েছে। এত চিনি কোথা থেকে আসে এবং কোথায় যায় তা খতিয়ে দেখতেই এদিন প্রশাসনিক দলটি মিলন পালের বাড়ির গোডাউনে হানা দেয়। এদিন ব্যবসায়ী মিলন পাল প্রশাসনিক দলটির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই অভিযান প্রসঙ্গে বিলুনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক জানান, বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখতে তারা এসেছেন। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি। তিনি আরও জানান যে গোডাউনটি রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বিভিন্ন পরিকাঠামোগত অভাব থাকায় গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলুনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসারটা ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বচ্ছিত অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুডস্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে প্রতি সত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনির বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে, আমরা এনকোয়ারি চলছে। এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি, এটা আসলে এত চিনি কোথায় যায়, হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়। আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে। এদিকে চিনি ব্যবসায়ী মিলন পালের ছেলে বাপ্পা পাল অভিযোগ করেন, কোনো এক আধিকারিক তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। এই দাবি পূরণ না হয় তাদের বাড়িতে প্রশাসন অভিযান চালায়। কিছু নেই, শুধু গরুখানা আছে আর কিছু ট্রান্সপোর্টে মাল আছে। একটা 70 বছর বয়সী একটা বয়স্ক লোকের শুধু উন্টা হ্যারাসমেন্ট করা টাকা না দেওয়ার কারণে। কত টাকা দাবি করেছে? 5 লক্ষ টাকা। এদিন প্রশাসনিক দলটি প্রায় 2 ঘন্টা ধরে মিলন পালের বাড়িতে অবস্থান করে এবং বিভিন্ন বিষয়ে তদন্ত করে। তদন্তকালে ব্যবসার জিএসটি প্রমাণপত্র ছাড়া আর কোনো কাগজপত্র মিলন পাল দেখাতে পারেননি বলে জানান বিলুনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।